সব ঠিক আছে তো ওখানে? আচ্ছা শোনো, যদি আরও টাকার দরকার হয় আমাকে বলো, আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, চলো এবার রাখছি। হ্যাঁ, বাই। স্যার, স্যার এই হলো গোটা কল রেকর্ডস। স্যার, কল রেকর্ড থেকে তেমন কিছু পাওয়া যায়নি, একটাই নম্বর আছে যেটাতে বেশি কল হতো, তাও আবার কানপুরের কোনো হসপিটাল। স্যার, সুধা নিজের আর জয়েন্ট অ্যাকাউন্ট থেকে অনেক টাকা বের করেছে। এরকম আগে কখনো হয়েছিল? না স্যার। চলো ওর সাথে দেখা করি। ওকে স্যার। আপনারা? আপনাকে কিছু জিজ্ঞেস করার ছিল। আচ্ছা আসুন। সুধা দেবী, আমরা জানতে পেরেছি সঞ্জয়জির সাথে আপনার প্রায় ঝগড়া হতো, ওই ঘটনার দিনও হয়েছিল। আমরা কি জানতে পারি এর পেছনে কারণটা কি ছিল? যদি আপনারা এটা জানেন তাহলে সঞ্জয় ক্যারেক্টার সম্বন্ধেও আপনারা জানেন, ওনার বাইরে কারোর সাথে অ্যাফেয়ার চলছিল, কোন বউ এটা দিনের পর দিন মেনে নেবে? ব্যাস, এটা নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল। বাইরে অ্যাফেয়ার আর বাড়িতে আপনাকে তাচ্ছিল্য করা, খারাপ তো আপনার খুবই লাগে না কি? তাই তো? নিশ্চয়ই খুব খারাপ লাগে, আর খুব খারাপ লাগে। তার মানে এটা নয় যে আমি ওনাকে মেরে ফেলবো। এত খারাপ লাগতো যখন ছেড়ে দিলেন না কেন ওকে? সেটা আমার দুর্বল জায়গা, আমি ছাড়তে পারবো না। আপনার এই সমস্যার পেছনে কোথাও প্রপার্টি আর টাকা পয়সা নেই তো? ঠিক বলেছেন, আমি ওনার সাথে শুধু টাকার জন্যই আছি, আর সেটার জন্য একটা কারণ আছে, আর সেই কারণটা হলো আমার মা। আমার মা কানপুরে একটা হসপিটালে ভর্তি আছে, আর ওনার চিকিৎসার জন্য আমার প্রায় টাকার প্রয়োজন হয়, আর সেই টাকা আমি সঞ্জয়ের কাছ থেকে পাই। আর ঠিক সেই কারণেই আমি ওনার সব বাজে কাজ সহ্য করছি। এখনই আপনি বললেন যে সঞ্জয় বাবুর কোনো অ্যাফেয়ার ছিল, ওই মেয়েটার নাম কি? আনু। আনু নাম ওই মেয়েটার। আনু? আনু? এই আনুটা কে? ওনার অ্যাসিস্ট্যান্ট। আর ওই দিন সকালে আমাদের মধ্যে যে ঝগড়াটা হয়েছিল সেটা ওর কারণেই। প্রায় প্রত্যেক দিনই ও ঘরে চলে আসে, চাইলেও আমি কিছু করতে পারছি না। আর ওই দিন ও ঘরে এসেছিল, আর তখন আমি বাড়ি ছিলাম না, আর যখন বাড়ি এলাম কি ব্যাপার? তোমার অ্যাসিস্ট্যান্ট কাঁদছিল কেন? তুই বেশি কথা বলিস না, যা তুই গিয়ে ব্রেকফাস্ট বানা। তুমি কি ভাবো আমি কিছু দেখতে পাই না তোমার আর রানুর মধ্যে কি চলছে? অন্ধ নই আমি, কিছু তো লজ্জা করো। আচ্ছা, তুই এখন আমাকে শেখাবি? হ্যাঁ, তুই জানিস তো তুই অবশ্যই আমার ওয়াইফ, কিন্তু তুই এই বাড়িতে শুধুমাত্র একজন চাকর। এই বাড়িতে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে, আর যদি থাকতে না হয় তাহলে বেরিয়ে যা। আর তারপরও কিছু না খেয়ে ও রাগ করে অফিসে চলে যায়। আনুর অ্যাড্রেস আছে আপনার কাছে? না। চলো। আপনি আপনার অ্যাফেয়ার সম্বন্ধে কিছু বলবেন আমাদের? দেখুন ইন্সপেক্টর, আমার কারোর সঙ্গে কোনো অ্যাফেয়ার নেই। হ্যাঁ, ঘটনার দিন আনুর সঙ্গে আমার ব্রেকআপ হয়েছিল, ও ছিল আমার অ্যাসিস্ট্যান্ট। ব্রেকআপের কারণ? ওই তো স্যার, মেয়েদের তেল বেশি, ওই বিয়ের কথা বলছিল আর শুধু শুধু আমার কাঁধে চাপছিল। আচ্ছা সঞ্জয়, আমরা বিয়ে কবে করব? একবার আমাদের ডিভোর্সটা হয়ে যাক, তারপরে বিয়ে করে নেব। কিন্তু কবে সঞ্জয়? আমাদের রিলেশনশিপের পুরো 2 বছর হয়ে গেছে, আর আমি যখনই তোমাকে প্রশ্ন করি তুমি একটাই জবাব দাও যে সুধার সঙ্গে ডিভোর্স হওয়ার পর করবে। আর কতদিন অবধি এরকম চলবে? তুমি কবে দেবে ওকে ডিভোর্স? সঠিক সময় আসতে দাও, ওকে ডিভোর্স দিয়ে দেবো। চলো না, আমরা এখন এনজয় করছি। প্লিজ তুমি বিয়ের কথা বলো না বারবার। প্লিজ সঞ্জয়,
এখন অনেক হয়ে গেছে এনজয়, তুমি কেন বুঝতে পারছো না যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই? তুমি তুমি কেন বুঝতে পারছো না এইসব কিছু? যদি তোমার আর সুধা ডিভোর্স না হয় না, তাহলে তুমি দেখো আমি কি করতে পারি। কি করবে তুমি? হুমকি দিচ্ছ নাকি? হ্যাঁ, ধমকি দিচ্ছি আমি। হ্যাঁ, আমি তোমার উপরে পুলিশ কেস করে দেব। তুই জানিস না আমি এই শহরের সবথেকে বড় উকিল, বোঝা গেল? আমার সঙ্গে পাঙ্গা নিলে না তুই শেষ হয়ে যাবি, বোঝা গেল? ঠিক আছে, তাহলে আমি এই চাকরি থেকে রিজাইন করছি। বেরো এখান থেকে, অনেক দেখেছি তোর মতো। যা, বেরো বেরো বলছি, বেরো বেরো, অনেক হয়েছে তোর নাটক। দেখো পরে তোমার পশ্চাতাপ হবে, এখন আমি তোমাকে দেখাবো যে আমি কি করতে পারি। যখন বিয়ের জন্য আমি বারণ করলাম, তখন আমাকে ব্ল্যাকমেল করতে লাগলো, 10 লাখ টাকা চাইলো। তারপর ওখান থেকে আমি তাড়িয়ে দিলাম, ও তারপর রিজাইন দিয়ে দিল। কিন্তু আনু এরকমটা করতে পারে না কোনোভাবে। এখন কে কি করবে উকিলবাবু, সেটা তো সময় বলবে। কিন্তু উকিলবাবু, আমাদের তো জিজ্ঞাসাবাদ করতেই হবে। ওর ঠিকানাটা দিয়ে দিন। হ্যাঁ স্যার, এটা সত্যি যে আমি ওকে ব্ল্যাকমেল করেছিলাম, কিন্তু আমি আর কি করতাম? বিয়ের লোভ দেখিয়ে ও আমার সাথে শারীরিক সম্বন্ধ রেখেছিল। ও এখন বিয়ে করার জন্য না করছিল, তখন আমি ভাবলাম যে ওর কাছ থেকে কিছু টাকা পয়সাই বার করে নি। কিন্তু ওই বদমাশটা কোথায় মানছিল? বাধ্য হয়ে আমাকে আমার চাকরি থেকে রিজাইন করতে হলো। আর যদি আমি এরকম না করতাম, তাহলে ও আমাকে সবসময়ের মতো মলেস্টি করত। আপনার মনে হয় না এই অবস্থায় আপনার পুলিশের কাছে যাওয়া উচিত ছিল? স্যার, আমি এইসব ঝামেলায় ফাঁসতে চাইছিলাম না, আর আমার বদনামিও হতো, সেটা তো আলাদা। তো আপনি এইসব চক্কর আর বদনামের ভয়ে সুপারি দিয়ে দিলেন? এরকমটা নয়, আমি এরকম কিছুই করিনি স্যার। আমার মধ্যে এতটা সাহস নেই, আর আমার কাছে এত টাকাও নেই যে আমি ওর মার্ডার করাবো কাউকে দিয়ে। কিন্তু হ্যাঁ, যদি আমার সাধ্যে থাকত, তাহলে আমি ওকে নিশ্চয়ই মেরে ফেলতাম। ঠিক আছে, তুমি যেতে পারো, কিন্তু তদন্ত যতদিন চলছে শহরে বাইরে যাবে না। ঠিক আছে স্যার। এ ব্যাকগ্রাউন্ড চেক করেছো কি? হ্যাঁ স্যার, সব ক্লিন। রবি, শহরে একটা বড় অপরাধ ঘটলো, কিন্তু আমরা এখনো পর্যন্ত অপরাধীর কাছে পৌঁছতে পারলাম না। একটা কাজ করো রবি। ওকে। এই কেসের সাথে যুক্ত প্রত্যেকের কল ডিটেলস, ব্যাংক ডিটেলস, যা ইনফরমেশন পাওয়া যায় কালেক্ট করো। আমার সব জানতে হবে, সবার কুষ্ঠি বার করো। ওকে স্যার। আরো একবার আমরা ডেড এন্ডে দাঁড়িয়েছিলাম, মাস্টার মাইন্ড তখনও আমাদের হাতের নাগালের বাইরে ছিল। সুধা আর অন্নু দুজনকে ইনোসেন্ট মনে হচ্ছিল। শেষমেশ আমরা এই কেসটাকে আরও একবার নতুনভাবে ইনভেস্টিগেট করার সিদ্ধান্ত নিলাম। তারপরে আমাদের সামনে যে তথ্য এলো, সেটা ভয়ঙ্কর ছিল।
আরে এমন এমন কেস আসছে না, তোমার সাথে দেখা করতেই পারছি না স্যার। হ্যাঁ ফোন করছি পরে। স্যার এই কেসের সঙ্গে যাদের লিঙ্ক আছে আমি সবার উপর নজর রেখেছি, সবার ডিটেলও বের করেছি, কিন্তু তেমন কিছু জানতে পারিনি। তার মানে হলো এই কেসে আমরা যেখানে ছিলাম এখনো সেখানেই দাঁড়িয়ে আছি। স্যার একটা ব্যাপার আমাকে খোঁচাচ্ছে। কি? স্যার ওই বিলালের ওয়াইফ, ও কিছুদিন আগে একটা ফ্ল্যাট বুক করেছিল, আর ওই ফ্ল্যাটের দাম মিনিমাম 20 লক্ষ টাকা। যেখানে বিলালের অবস্থা দেখলে এরকমটা মনে হয় না যে ও 20 লাখ টাকার ফ্ল্যাট বুক করাতে পারে, কারণ এতদিন তো ছোটখাটো চুরি চামারিই করতো। আর উকিলের সুপারি ওর জীবনের প্রথম এমন এক সুপারি যেখানে ও একসাথে 2 লাখ টাকা হাতে পেয়েছিল। তাহলে এত টাকা কোথা থেকে এলো স্যার? এটা তোর বউ হিনাই বলতে পারে। ওর ফ্যামিলিতে আর কেউ আছে? স্যার ওর একটা ছেলে আছে 10 বছর, ওর নাম হলো ইমরান, ও এখনো দাদুর সঙ্গে থাকে। হিনা স্যার আপনারা? হ্যাঁ আমরা। খুব তাড়াহুড়ো আছো নাকি, কোথায় যাচ্ছ? দেখো হিনা, বিলাল যেটা করেছে না তাতে একটা ব্যাপার তো একদম কনফার্ম, যে বিলালকে জেলে যেতেই হবে, সেটাও লম্বা সময়ের জন্যে। কিন্তু তুমি যদি আমাদের সত্যি না বলো তাহলে পুলিশকে ধন্দে রাখার অভিযোগে আর বিলালের মতো অপরাধীকে সঙ্গ দেওয়ার অভিযোগে তোমাকেও লকআপে পাঠাবো আমি। আর তারপর তোমার ছেলে ইমরান অনাথের মতো ঘুরে বেড়াবে, তাই বলছি যা সত্যি আছে বলে দাও। স্যার আমি কিচ্ছু জানি না। এটাই আশা করেছিলাম। বল সত্যি কথা বল। স্যার আমি জানি না স্যার। জানো না? না একে থানায় নিয়ে চলো, ওখানেই সব বলবে। না স্যার না, আমি সব কিছু বলছি। এমনিতে স্যার আমি বেশি কিছু জানি না, কিন্তু বিলাল আমাকে এটা বলেছিল যে ও একটা অনেক বড় কাজ পেয়ে গেছে যা দিয়ে অনেকগুলো টাকা পেয়ে যাবে। আরে শোনো না, আমি গোল্ডেন পার্কে একটা ফ্ল্যাট বুক করেছি, 18 লক্ষ টাকা দাম। এত দামি ফ্ল্যাট, কিন্তু পয়সা কোথা থেকে আসবে? একটা বড় কাজ পেয়েছি, তুমি টাকা নিয়ে চিন্তা করো না, টাকা ঠিক চলে আসবে। সত্যি বলছো তো? স্যার এর থেকে বেশি আমি কিচ্ছুই জানি না। ঠিক আছে চলো। বল বল বলছি, এত টাকা কোথা থেকে এলো? তুই সুপারি নিয়েছিলি? সাহেব না সাহেব, লাখপতি বাবা, তাও 1-2 লাখ টাকা নয়, পুরো 20 লাখ টাকা। কি বিলাল, নতুন ফ্ল্যাট, 20 লাখ টাকার ব্যাংক ব্যালেন্স, লাইফটাকে তো ফাটাফাটি করে ফেলেছিস তুই। শোন, তোর বউ আমাকে সব বলে দিয়েছে, আর একটা কথা কান খুলে শুনে নে, মার্ডার কেসে তো তুই ভেতরে যাবি, চেষ্টা করবো যাতে তোর ফাঁসি না হয়, তাও যদি না হয় তাহলেও 20 বছরের যাবজ্জীবন কারাদণ্ড তো হবেই। কিন্তু এই মুহূর্তে পুলিশকে ভুল পথে চালানো করার অপরাধে আর তোকে সঙ্গ দেওয়ার অপরাধে তোর বউও তোর সাথেই আসছে। একটু ভেবে নে বিলাল, তোরা দুজন যদি ভেতরে আসিস তোর বাচ্চার কি হবে রে? ওর জীবনটা তো এমনিই শেষ হয়ে গেল। হ্যাঁ একটা কাজ হতে পারে, যদি তুই আমাদের সব সত্যি কথা বলিস না, আমি চেষ্টা করবো যাতে হিনা বাইরে থাকে। বল। স্যার ও মুখ খুলবে না, ওর ওয়াইফকে তুলে নিয়ে আসি, সব জানা যাবে। মনে হয় এটাই চাইছে। সাহেব ওকে নিয়ে যাবেন না সাহেব, আমি আপনাকে সব সত্যি কথা বলে দিচ্ছি। বল। সাহেব আমি আর উকিল সাহেবের ড্রাইভার সুরেশ, আমরা একে অপরকে অনেক বছর ধরেই চিনি, কিন্তু হ্যাঁ কয়েক বছর ধরে আমাদের মধ্যে কোনো কথা হয়নি। সাহেব আমি ছোটোখাটো চুরি করে নিজের সংসার চালাই সাহেব, কয়েকদিন আগে সুরেশের সাথে আমার দেখা হয়, আর ওই আমাকে এই 20 লক্ষ টাকার কাজের অফারটা দেয়, তখন ও আমাকে একটা অফিসে পাঠায়। বলুন সাহেব কাকে মারতে হবে, আমি একাই মেরে দেবো সাহেব। আমাকে? কেন মশকরা করছেন সাহেব? আরে গুলি আমার উপরে চালাবি, কিন্তু মরবে অন্য কেউ। আমি ঠিক বুঝলাম না সাহেব। ফটো দেখা, এই ফটো ভালো করে দেখে নে, যখন তুই আমার উপর গুলি চালাবি তখন এই মেয়েটার পাশেই থাকবে আমার, কাজটা কিন্তু হওয়া চাই, বুঝা গেল? বুঝে গেছি সাহেব। শোন, হতে পারে পুলিশ তোকে তুলেও নিয়ে যেতে পারে, তোকে জিজ্ঞাসাবাদও করতে পারে, কিন্তু সত্যিটা যেন বাইরে না আসে। আপনি চিন্তা করবেন না সাহেব, মায়ের দিব্যি খেয়ে বলছি, সত্যিটা কখনো বাইরে আসবে না।
শুধু এটুকু বলুন কখন আর কোথায় কিভাবে করতে হবে। সেটা তোকে সুরেশ বলে দেবে। আর টাকা? সুরেশ, আচ্ছা সাহেব, এ তোকে 2 লক্ষ টাকা অ্যাডভান্স দেবে, আর 18 লাখ টাকা কাজটা হয়ে যাওয়ার পরে। আর এই যে 20 লক্ষ টাকা তোকে দেওয়া হচ্ছে, সেটা মার্ডার করার জন্য না, তোকে জেল যাওয়ার জন্যে। আমি এই শহরের সব থেকে বড় উকিল, তুই তো সেটা জানিস, তাই তুই টেনশন নিস না, তোকে জামিনে বাইরে বের করে আনবো। ঠিক গেল? কাজ করবে একজন আর নাম কামাবে অন্যজন। আর সাহেব, ওই ঘটনার একদিন আগে সুরেশের সাথে আমার দেখা হয়, আর ও আমাকে 2 লক্ষ টাকা ক্যাশ দেয়, আর 18 লক্ষ টাকা পরে দেবে বলে কথা দেয়, আর তারপর ও আমাকে উকিল সাহেবের বাড়ি থেকে অফিসে ফেরানোর টাইমটা আমাকে বলে দেয়। আর সাহেব, তার পরের দিনে গিয়ে আমি ওই মেয়েটাকে টার্গেট করে নিই, আর এই ঘটনা ঘটাই। যাদব, এই উকিলটা তো মহা বদ দেখছি। এবার আমি খেলবো, চলো। ইন্সপেক্টর, আপনি? অ্যারেস্ট করতে এলাম। কি ফালতু কথা বলছেন! ইন্সপেক্টর, ডোন্ট টাচ মি লাইক দিস। ইন্সপেক্টর, তুমি জানো না আমি কে। এবার বলে দিন উকিল বাবু, না হলে আতিথেয়তে আমি কোনো খামতি রাখবো না। তানিয়াকে আমি চিনি অনেক দিন ধরে। আমার ক্যারিয়ারের প্রথম দিকে ওর সঙ্গে আমার সাক্ষাৎ হয়। আমাদের দুজনের মধ্যে ভালোবাসা জন্মে, আমরা একে অপরের কাছে আসতে লাগি। ও আমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু পরে জানতে পারলাম ওর চরিত্র ঠিক নেই, ওর টাকাকে বেশি গুরুত্ব দিত, আর সেই জন্য ওর অনেক জায়গায় অ্যাফেয়ার ছিল। তারপরে আমি ব্রেকআপ করে নিই। সেই সময় আমার তেমন কিছু করার ছিল না, আমার কাছে টাকাও ছিল না বেশি, সেই জন্যই ও সহজেই বেরিয়ে যায়। কিন্তু ইন্সপেক্টর, কিছুদিন আগেই ও আমাকে মেল করেছিল একটা। ওর কাছে তো আমার নতুন মোবাইল নম্বর ছিল না, আর ইমেল আইডিটা একই ছিল, সেই জন্যই ও মেল করেছিল। ইন্সপেক্টর, ওর পক্ষ থেকে মেলটা পাওয়ার পরে ওর সঙ্গে কাটানো সব মুহূর্ত আবার মনে পড়ে গেল। ও আমাকে দেখা করার জন্য বলল, আর আমি চলে গেলাম। তারপর আমরা ইন্টিমেটও হই, আর ওখানে যাওয়ার পর আমি এটা তো জানতে পারলাম যে আগে থেকেও অনেক বেশি শয়তান হয়ে গেছে। ও আমার কাছে 50 লক্ষ টাকা চাইছিল। আমি টাকাটা জোগাড় করার জন্য কিছুদিন সময় চাইলাম ওর কাছে। তারপর আমি ওকে মারার জন্য প্ল্যান বানালাম, আর আমি নিজের উপর অ্যাটাক এই জন্যই করেছিলাম যাতে কেউ সন্দেহ না করে। আর আমি বিলালকেও এত টাকা এই জন্যই দিয়েছিলাম যাতে ও সত্যি কথাটা না বলে, কিন্তু ও শালা বিশ্বাসঘাতক। ভালো উকিল হওয়ার সঙ্গে আপনি তো বেশ ভালো ব্যবসায়ী দেখছি। 50 লাখ টাকার কাজ 20 লাখে স্যালারি দিলেন, প্ল্যানটা দারুণ করেছিলেন। এবার জেলে থাকুন, আর প্ল্যান করুন ওখান থেকে বেরোবেন কি করে। সঞ্জয় খুব চালাকির সঙ্গে এই গেমটা খেলেছিল। পেশায় উকিল সঞ্জয় আইনি মারপ্যাচ অবলম্বন করে একটা নির্দোষ মেয়েকে খুন করিয়ে দিল। সঞ্জয় ভেবেছিল যে ও আইনের মারপ্যাচ দিয়ে বেঁচে যাবে, কিন্তু হয়তো সঞ্জয় এটা ভুলে গেছিল যে ক্রাইম যতটাই পরিষ্কারভাবে করা হোক না কেন, অপরাধের চিহ্ন ছেড়েই যায়। আজ সঞ্জয় আর বিলাল দুজনেই কারাগারে বন্দী। আমি ইন্সপেক্টর বিজয় সিং বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অপরাধের একটা নতুন কাহিনীতে। ততক্ষণের জন্যে জয় হিন্দ, জয় ভারত।